নমস্কার। নেতাজির জীবনে আধ্যাত্মিকতার যে ভূমিকা তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক চর্চা হয়েছে, এবং তিনি যে খুব উচ্চস্তরের একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। নেতাজি নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আজ পর্যন্ত এখনও অবধি সাধু সন্তদের মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তারা নেতাজিকে অত্যন্ত উচ্চ মার্গের একজন আধ্যাত্মিক পুরুষ বলে সম্মান করেন। কিন্তু আজকে আমরা নেতাজির জীবনে আধ্যাত্মিকতার ভূমিকা নিয়ে আলোচনাটা করব না, আজকের আলোচনাটা একটু অন্যরকম। এই আধ্যাত্মিকতার যে রোল তার জীবনে ছিল তার অন্য একটা দিক আমরা দেখতে পাই যখন আমরা নেতাজির অন্তর্ধান রহস্যের কথা বলি। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে চর্চা করতে গিয়ে দেখেছি সেখানেও ধর্ম, আধ্যাত্মিকতা, সাধু সন্ন্যাসীরা একটা বড় অংশ নিয়ে রয়েছেন। ইনফ্যাক্ট 1945 পরে যখন বিতর্ক চলছে যে নেতাজির মৃত্যু হয়েছে কি হয়নি, সেই শুরু থেকেই আমরা দেখতে পাই যে এই আধ্যাত্মিকতার ঘিরে একটা নানা জায়গা থেকে দাবি উঠছে, নানা জায়গা থেকে ক্লেমস আসছে। যেমনি 1947 সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে কিছু লোক দাবি করেছেন যে তাকে পাটনায় দেখা গেছে, বিহারের একটি গ্রামে দেখা গেছে সাধুর বেশে, সন্ন্যাসীর বেশে 1947, মানে তখন থেকেই এই আলোচনাটা শুরু হয়েছে যে নেতাজি দেশে ফিরে এসেছেন। এবং দেশে ফিরে এসেছেন মানে শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, কিন্তু সন্ন্যাসীর বেশে। বিগত দশকগুলি ধরে এইরকম প্রচুর নতুন নতুন দাবি এসেছে। এই এই ধরনের যে দাবিগুলো সেটাকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি। এক হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কিছু মানে স্ক্যাটার্ড কিছু দাবি যেগুলো নানা জায়গা থেকে নানা সময়ে উঠে এসছে। কেউ বলেছেন যে নেতাজি এখানে সাধুর বেশে রয়েছেন, ওখানে সাধুর বেশে রয়েছেন, আবার সেটাকেও আর একটু এগিয়ে নিয়ে এসে আমাদের সময়ে আমরা যেটা দেখি অনেক সাধু সন্ত এমন আছেন যারা দাবি করেন যে নেতাজি এখনও বেঁচে আছেন। কেউ কেউ বলেন তিনি হিমালয়ে রয়েছেন, সাধনা করছেন, এবং সেটা অনেক লোকে বিশ্বাসও করেন। এটা বিশ্বাসের ব্যাপার, এটা এর সঙ্গে তর্ক চলে না। সমস্যাটা অবশ্যই হয় যখন এই ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটাকে এক্সটেন্ড করে নিয়ে গিয়ে কিছু লোক সেটাকে নিয়ে এড়া তর্ক করতে শুরু করেন এবং এটা তাদের মানসিকতা, এটা তাদের মনোভাব যে তার ব্যক্তিগত বিশ্বাসটাই শেষ কথা এবং সেটাকেই বাকি সবাইকে বিশ্বাস করতে হবে। এর পেছনে কোনো যুক্তি, তর্ক, কারণ কিছু নেই, খালি বিশ্বাসের ওপরেই টিকে রয়েছে। কিন্তু যাই হোক, ব্যক্তিগত বিশ্বাস হতে পারে অনেক, তাতে যেটা বললাম যে তার সঙ্গে তর্ক চলে না এবং সেটা রয়েছে, সেটা নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে রেগুলারলি। এটা হচ্ছে মানে আনঅর্গানাইজড ইন্ডিভিজুয়াল কিছু জিনিস, ঘটনা, কেউ বললেন উনি এখানে আছেন, কেউ বললেন উনি ওখানে আছেন। আরেকটা দিক হলো যে একটা অর্গানাইজড ক্যাম্পেইন হয় যেখানে বলা হয় যে এখানে এই সাধু রয়েছেন, উনিই নেতাজি, বা নেতাজিকে এখানে গেলে দেখা যাবে, উনি এখানে আশ্রম করে বসে আছেন, বা ওই দিন নেতাজি আবির্ভূত হবেন সন্ন্যাসীর বেশে। এইরকম অনেক দাবি দাওয়া রয়েছে। যেমনি কলকাতার একটা ঘটনা বলি, মজার ঘটনা, কলকাতার ঠিক নয়, ঘটনাটা হয়েছিল কল্যাণীতে 1965, নেতাজির 68তম জন্মজয়ন্তীর ঠিক কয়েক সপ্তাহ আগে নদিয়া জেলার কল্যাণীতে গুজব ছড়ানো হলো যে নেতাজি আবির্ভূত হবেন সেখানে। এবং দেখা গেল সেখানে এই যে গুজবটা ছড়ানো হলো তার পেছনেও কিন্তু সাধু বেশি কিছু লোক, তারা বললেন যে 23 জানুয়ারি নেতাজি এখানে আবির্ভূত হবেন। সেটা সংবাদপত্রে ছড়ানো মানে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এবং মুখে মুখে খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গে দলে দলে লোক কল্যাণী যেতে শুরু করলো। মানে একটা এস্টিমেট অনুযায়ী মানে সপ্তাহখানেকের মধ্যে সেখানে প্রায় 1050 বাইরের লোক জড়ো হয়েছিল। এবং শুধু বাইরের লোক মানে কল্যাণীর বাইরের লোক নয়, মানে বাংলারও বাইরের লোক, কিছু লোক এমনকি বাংলাদেশ থেকে পর্যন্ত এসেছিলেন। যাই হোক, এক্ষেত্রে যেমন ঘটে যে 23 তারিখ এলো কিন্তু নেতাজিকে আর প্রকট করা গেল না, ফলে যারা এই ঘটনাটা অর্গানাইজ করার চেষ্টা করেছিলেন, গুজবটা ছড়িয়ে একটা অর্গানাইজড ওয়েতে লোককে ধোঁকা দেওয়ার, ধাপ্পা দেওয়ার একটা চেষ্টা করেছিলেন,
সেই অর্গানাইজাররা খেলেন গণপিটুনি, জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, আসবাবপত্র ভেঙে ফেলা হলো, যাই হোক সে এক মানে রায়টের মতো একটা সিচুয়েশন তৈরি হলো 1965 সালে। ঠিক তার 10 বছর পরে এরকম আর একটা ঘটনা হলো বাংলার বাইরে কানপুরে। সেখানে একদিন সেখানে ঘোষণা করা হলো যে 23শে জানুয়ারিতে নেতাজি প্রকট হবেন এবং তাকে নিয়ে আসবেন কে, ওখানকার একজন সাধু যিনি জয় গুরুদেব নামে পরিচিত, তিনি নেতাজিকে নিয়ে আসবেন। আবারও সেই একই ঘটনা 1975 সালে, যে সময় এলো, 23শে জানুয়ারি এলো, কিন্তু নেতাজিকে আর বের করা গেল না। তখন জয় গুরুদেব নাকি নিজেই বলেছিলেন, দাবি করেছিলেন যে উনিই নেতাজি। যাই হোক আবার সেই হলো যে জনরোষ, সেখানে মানে শোনা যায় 100,000 লোক জড়ো হয়েছিলেন দেখার জন্য কানপুরের ফুলবাগে, কিন্তু সেই গোটা ব্যাপারটা ভেস্তে গেল, আবার একটা রায়টার মতো সিচুয়েশন হলো। তো এরকম বেশ কয়েকবার হয়েছে, বেশ কিছু হয়েছে, এরকম আরও অনেক দাবি দাওয়া তদন্ত কমিশনগুলোর সামনেও এসেছে, খোসলা কমিশনের সামনেও এসেছে, জাস্টিস মুখার্জি কমিশনের সামনেও এসেছে। তো এই অর্গানাইজড যে দাবিগুলো আসে আমরা দেখতে পাই, সেগুলোর মধ্যে কিছু ঘটনা যেমনি সঙ্গে সঙ্গে নিষ্পত্তি হয়ে যায়, জানা যায় যে এটা একটা ধাপ্পাবাজির ঘটনা ছিল, এমন ঘটনা কিছু থেকে যায় যেগুলোর নিষ্পত্তি হয় না, যেগুলো ঘিরে একটা রহস্যের বেড়াজাল এমনভাবে তৈরি করা হয় যে লোকের মনে প্রশ্নটা থেকেই যায়। এবং তার জন্য যেমনি এই ঘটনার সম্বন্ধে গুজব ছড়ানো যারা ছড়ান তারা যেমনি দায়ী, সমানভাবে দায়ী কিন্তু সরকারও, কারণ তারা এই ঘটনাকে ঘিরে, এই ঘটনাগুলোকে ঘিরে যে তথ্য তাদের কাছে রয়েছে সেগুলোকে কোনো দিন পাবলিকের সামনে আনেন না। কিছু ভাষা বেশিরভাগ সময় খুব কনফিউজিং এবং ভেগ কিছু কথাবার্তা বলে ছেড়ে দেন। আজকে যেটা নিয়ে আমরা মেন আলোচনা করব সেটা হচ্ছে এরকম একটা ঘটনা, সেটা শৌলমারির সাধুর ঘটনা। 1960-এর দশকে পশ্চিমবাংলায় এই শৌলমারির সাধুকে নিয়ে একটা প্রচণ্ড সেন্সেশন তৈরি হয়। কিছু লোক দাবি করেন যে উনি নেতাজি এবং সরকার সহ আরও কিছু লোক বলেন যে না উনি নেতাজি নয় এবং গোটা ব্যাপারটাকে সাজানো হয়েছে, এভাবে একটা জনমানসে একটা বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। আজ পর্যন্ত কিন্তু এই শৌলমারির সাধুকে ঘিরে যে এত প্রশ্ন লোকের মনে রয়েছে তার উত্তর, সব প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দেননি। আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে নিয়ে আসা। যেমনি উনি সত্যিই কি নেতাজি ছিলেন? যদি নেতাজি না হয়ে থাকেন তাহলে কে, তার পরিচয় কি, কেন তাকে নিয়ে এই ধরনের এত বড় একটা সেন্সেশন তৈরি করা হলো, শেষ পর্যন্ত কি হলো শৌলমারির সাধুর, এবং আজ পর্যন্ত কেন কিছু লোক রয়েছেন যারা এখনও পর্যন্ত দাবি করে যান যে উনিই নেতাজি ছিলেন। শুরু করা যাক একদম শুরু থেকে, কেমন করে এই ঘটনাটা উৎপত্তি হলো। শৌলমারি আশ্রমের গল্প শুরু হয় 1950-এর শেষের দিক থেকে, কেউ বলেন 1957, কেউ বলেন 1959। তবে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই আশ্রম প্রতিষ্ঠাই হয়েছিল 1959 সালে। শৌলমারি হচ্ছে একটা ছোট গ্রামের মতো জায়গা কুচবিহার ডিস্ট্রিক্টে। সেখানে 1959 সালে এসে এক সাধু, এক সন্ন্যাসী যার নাম জানা যায় পরে শারদানন্দ, তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমটি পত্তন হয় প্রায় 150 একর জমির উপরে, কিছুটা জঙ্গল পরিষ্কার করে। আশ্রমের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি নদী, মুজনাই নদী যার নাম। লোকে ঔৎসুক্য বাড়তে থাকে এই সাধুর চালচলন দেখে, তার পরিচয় কি সকলেই জানতে উৎসাহী হন। কিন্তু বছর দেড়েক বছর খানেক এই গোটা ঘটনাটা একটা লোকালাইজড অ্যাফেয়ার থেকে যায়। শারদানন্দকে নিয়ে যে আলোচনা হতে থাকে সেটা ওই উত্তরবঙ্গের চারপাশের জায়গা নিয়ে, ওইটুকু জায়গাতেই সীমিত থাকে। ঘটনাটা ছড়িয়ে পড়ে যখন কলকাতার কিছু খবরের কাগজে একটি অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয় এই আশ্রমের তরফ থেকে। এই অ্যাডভার্টাইজমেন্টটা ছিল একটা এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করার জন্য, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউট, এবং সেই বিজ্ঞাপন দেওয়া হয় শিক্ষক চেয়ে, নানা ধরনের প্রচুর পোস্ট তার
তার খুব সেই সময়ের পরিপ্রেক্ষিতে খুব বেশি ধরনের স্যালারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সাইকিয়াট্রিস্ট, মেডিকেল অফিসার ইত্যাদি, যেন একটা বিশাল আকারের একটা কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করতে চাইছেন। এটা লোকের একটা খটকা লাগে দেখে। ইতিমধ্যে এই সব কার্যকলাপ দেখে লোকের মধ্যে কথা চালাচালি খুব স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায় যে সন্ন্যাসী কে, এবং খুব তাড়াতাড়ি এই শারদানন্দের সঙ্গে নেতাজির নাম জড়িত হয়ে পড়ে। লোকে কথা বলতে শুরু করে যে সুভাষচন্দ্র সন্ন্যাসী হয়ে ফিরে এসেছেন। এবং মজার ঘটনা হলো যে এই কথা চালাচালি, এই কথাগুলো চাউর হতেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ বসিয়ে দেয়, গোয়েন্দা বিভাগের অফিসারদের বসিয়ে দেয়। এটা ভেবে দেখুন, তখন কিন্তু ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে তখন নেতাজি মৃত, তা সত্ত্বেও নেতাজির নাম জড়িত হওয়ার সঙ্গে সঙ্গেই সাধুর পরিচিতি খুঁজে বের করার জন্য, আশ্রমে কি হতে যাচ্ছে, কি করতে চাইছে সেটা জানার জন্য সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে, এবং খুব গোপনভাবে। আমরা ষোলোমারি সাধুর ওপরে যে সরকারি ফাইল রয়েছে সেটা সেখান থেকে দেখতে পাচ্ছি যে 1961 সাল থেকেই এই গোপনভাবে সেখানে ইন্টেলিজেন্স গ্যাদার করা হচ্ছে এবং রেগুলারলি রাইটার্স বিল্ডিংয়ে রিপোর্ট করা হচ্ছে। 1961-এর 6ই সেপ্টেম্বরের একটি নোট আমরা দেখতে পাচ্ছি, কুচবিহারের ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে পাঠাচ্ছেন যে আমরা নজর রেখেছি এই সাধু বাবার উপরে, কিন্তু তার পরিচয় বা তিনি কী করছেন, কোথায় আছেন সেগুলো সম্বন্ধে এখনও বিশদ জানা যায়নি। এই সাধুর সঙ্গে যে নেতাজির একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা হচ্ছে এবং লোকে কথা বলছে এই নিয়ে, এবং তাকে ঘিরে এক রহস্যের সৃষ্টি হয়েছে, এই খবরটা এসে পৌঁছয় কলকাতায় সুভাষচন্দ্রের প্রাক্তন এক ঘনিষ্ঠ বিপ্লবীর কাছে, মেজর সত্যগুপ্ত। 1928-এর কলকাতা কংগ্রেসের সময় সুভাষচন্দ্র যে ভলেন্টিয়ার বাহিনী তৈরি করেন, সুভাষচন্দ্র নিজে ছিলেন তার জেনারেল অফিসার কমান্ডিং, জিওসি, এবং সত্যগুপ্তের পদ ছিল মেজর। সেই মেজর নামটা কিন্তু টিকে যায়, উনি তারপর থেকে সারা জীবন মেজর সত্যগুপ্ত নামেই পরিচিত হন। সত্যগুপ্ত পরবর্তীকালে অনিল রায়, শ্রীসংঘের অনিল রায়ের সঙ্গে জড়িত হন, একসঙ্গে কাজ করেন, কিন্তু পরে তাদের মধ্যে মতের অমিল হওয়ায় তারা আলাদা হয়ে যান, তৈরি হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিস্তৃত ইতিহাস রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে, এবং যে বিপ্লবী কর্মকাণ্ড তাদের ছিল, ব্রিটিশ শাসকরা তাদের অত্যন্ত ভয় চোখে দেখতেন। পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে যেটুকু সময় সত্যগুপ্ত পান, সুভাষচন্দ্রকে সাহায্য করেন ফরওয়ার্ড ব্লক তৈরি করার জন্য। 1928-এ কিন্তু যখন ভলেন্টিয়ার বাহিনীর মেজর হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়, তখন সুভাষচন্দ্র তাকে সাসপেন্ড করেছিলেন ইনসাবর্ডিনেশনের জন্য, কিন্তু সারা জীবন মেজর সত্যগুপ্ত সুভাষচন্দ্রের একান্ত অনুগত ছিলেন এবং তাকেই নেতা বলে মেনে এসছেন। এই সত্যগুপ্তের কাছে এসে খবর পৌঁছল ষোলোমারি সাধুর। ততদিনে মেজর সত্যগুপ্ত সন্ন্যাস নিয়েছেন, তার নাম তখন আরণ্যক মুনি। খবর পেয়ে নিজের সঙ্গী সাথীদের সঙ্গে আলোচনা করে সত্যগুপ্ত রওনা হলেন ষোলোমারি, 1961-এর অক্টোবর মাসে। অক্টোবর মাস থেকে সেখানে বসে থাকলেও কিন্তু সত্যগুপ্তের সঙ্গে শারদানন্দ দেখা করতে রাজি হননি। শেষ পর্যন্ত তাদের দেখা হয় ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে। জানুয়ারি মাসের শেষের দিকে আশ্রমে পৌঁছন সুভাষচন্দ্রের ভাইপো দ্বিজেন্দ্রনাথ বসু। শারদানন্দ দ্বিজেন্দ্রনাথ বসুর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। যাই হোক, যেটুকু জানা যায় যে দ্বিজেন বসু নাকি তাকে দূরবীনের সাহায্যে দেখেছিলেন, কিন্তু মুখোমুখি কথা হয়নি, তাদের দেখা সাক্ষাৎ হয়নি। দ্বিজেন বসু ফিরে আসেন। এই সময়ই আশ্রমে আরও একজন আশ্রমের কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়েন, তিনি হলেন সুভাষচন্দ্রের আরও এক প্রাক্তন সহকর্মী এবং অনুগামী নিহারেন্দু দত্ত মজুমদার, ব্যারিস্টার এবং প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী। তিনি আশ্রমের আইনজীবী হিসেবে দায়িত্ব নেন এবং প্রথম দিকে
নিহারান্দি দত্ত মজুমদার ছাড়াও যিনি আইনি কাজে সাহায্য করছিলেন তিনি হলেন রাজ্যের পরবর্তীকালের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। শেষ পর্যন্ত এই শারদানন্দ সত্যগুপ্তকে দেখা দেন ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে। অল্প কিছু কয়েক ঘন্টার আলাপ কথাবার্তা এবং তাকে নিজের সুভাষচন্দ্র হওয়ার ব্যাপারে অস্বীকার করা সত্ত্বেও সত্যগুপ্তের দৃঢ় ধারণা হয় যে উনি তার নেতা সুভাষচন্দ্র। সত্যগুপ্ত ফিরে আসেন কলকাতায় এবং তার কলকাতায় ফেরা মাত্র এই সেন্সেশনটা শুরু হয়। তিনি বিবৃতি দেন যে ষোলমারির সাধু শারদানন্দ নেতাজি ছাড়া তিনি আর কেউ নন। এবং সত্যগুপ্ত বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতার খবরের কাগজগুলোতে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং এই সময়ই জানা যায় যে একজন আশ্রমবাসী, শারদানন্দের খুব ঘনিষ্ঠ একজন আশ্রমবাসী যার নাম হরিপদ বসু, তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে চিঠি লিখে জানিয়েছেন যে আপনাদের বন্ধু সুভাষচন্দ্র এই আশ্রমে রয়েছেন, আপনারা এসে দেখা করুন। আশ্রমের তরফ থেকে সঙ্গে সঙ্গেই একটা ডিনায়াল ইস্যু করা হয় এবং হরিপদ বসুকে বহিষ্কার করা হয় আশ্রম থেকে। কিন্তু ততদিনে এই রহস্য এবং রহস্য নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। আশ্রমের তরফ থেকে একটা ডিনায়াল ইস্যু করা হলো, সেটাকে লোকে মানতে রাজি হন না। আশ্রমেরই এই কথার ওপর ভিত্তি করে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয় যে যে সাধু তো বলেইছেন উনি নেতাজি নন। কিন্তু রাজ্যেরই এক মন্ত্রী কালীপদ মুখার্জি বলেন যে ওনার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, ওনার আইডেন্টিটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। ওদিকে অনুসন্ধান কিন্তু চলছে ষোলমারির আশ্রমের চারদিকে যে পুলিশ এবং গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হয়েছিল, তারা কিন্তু ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলেন। এই পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে শারদানন্দ 1959-এর গোড়ার দিকে ষোলমারি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে ফালাকাটা বলে একটি জায়গা আছে, সেখানে প্রথম আসেন। সেখানে এসে তার প্রথম দেখা হয় ডক্টর রমণী রঞ্জন দাসের স্ত্রীর সঙ্গে। ডক্টর দাস ছিলেন একজন স্থানীয় কংগ্রেস নেতা। ডক্টর দাস এবং তার স্ত্রী সাধুর শিষ্যত্ব গ্রহণ করেন এবং প্রধানত তাদের আর্থিক সাহায্যেই এই আশ্রমের প্রতিষ্ঠা কাজ শুরু হয়। ডক্টর রমণী রঞ্জন দাস আশ্রমের সেক্রেটারি হয়ে যান। এই সময় পুলিশ রিপোর্টে দেখতে পাচ্ছি যে ডক্টর দাসের এক আত্মীয় পুলিশে কাজ করতেন এবং তাকে ডক্টর দাসের বাবা, তিনি যখন তখনও বেঁচে ছিলেন, তিনি তাকে গোপনে বলেন যে তার স্থির বিশ্বাস যে এই শারদানন্দই নেতাজি। হরিপদ বসুর যে অ্যানাউন্সমেন্ট ছিল যে ষোলমারি সাধুই নেতাজি, তার যে ডিনায়াল ইস্যু করা হয় সেটা ডক্টর রমণী রঞ্জন দাসই ইস্যু করেন। কিছু সময় পরেই প্রেস স্টেটমেন্ট ইস্যু করা হয়, করেন ডক্টর গোপ গুরুবক্স। ডক্টর গোপ গুরুবক্স ছিলেন আশ্রমের পাবলিক রিলেশনস অফিসার। তার বিবৃতিতে তিনি বলেন যে সাধুকে ঘিরে কোনো রহস্যই নেই, এটা অকারণে একটা রহস্যের সৃষ্টি করা হচ্ছে। তার কারণ নাকি প্রচুর লোক সেই স্বামী শারদানন্দকে দেখেছেন, নিজের চোখে দেখেছেন এবং তিনি নেতাজি নন। এই ডক্টর গোপ গুরুবক্স অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করেন সত্যগুপ্ত। তিনি বলেন সত্যগুপ্তর কোনো অধিকার নেই এইভাবে গুজব ছড়ানোর। নিহারেন্দু দত্ত মজুমদারও বিবৃতি দেন যে সাধু নেতাজি নন। খুব অদ্ভুতভাবে যে হরিপদ বসু ফেব্রুয়ারি মাসে স্টেটমেন্ট ইস্যু করেছিলেন, স্টেটমেন্ট ইস্যু করেননি, তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং জওহরলাল নেহরুকে যে সাধুই নেতাজি, তিনি কিন্তু এপ্রিল মাসে পুরো পাল্টে গেলেন। একটি জনসভায় প্রায় 1000-1500 লোকের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে তার ভুল হয়েছিল, সাধু নেতাজি নন। কেমন করে তার এই ভুল হয়েছিল এবং কেমন করেই বা তার ভুল ভাঙল সেই বিষয়ে অবশ্য আমরা কিছু জানি না। এই ধরনের স্টেটমেন্ট, পাল্টা স্টেটমেন্টের ফলে যা সাধারণত হয়ে থাকে, লোকের ঔৎসুক্য কিন্তু বেড়েই চলল এবং একটি দলও তৈরি হলো সুভাষবাদী জনতা বলে, যাদের বক্তব্যই হলো, যাদের দাবি হলো যে এই ষোলমারি সাধু স্বামী শারদানন্দই নেতাজি। ষোলমারি ও ফালাকাটার অঞ্চলে কিন্তু এই যে কনফিউশন, যে কিউরিয়াসিটি, এত সেন্সেশন এই যে চলছে, এর ফলে কিন্তু পরপর পরপর
দেখা গেল যে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, লোকের জমায়েত হচ্ছে, বাইরে থেকে লোক আসছে, এবং একটা প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে। এই বিতর্ক সৃষ্টি হওয়ার 2 মাসেরও বেশি পরে রাজ্য সরকারের তরফ থেকে একটা ফর্মালি একটা প্রেস নোট ইস্যু করা হলো। তাতে বলা হলো যে এই সাধুর কাছে পৌঁছানো যায়নি এখনও অবধি, সরকার এখনও অবধি সাধুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি, ফলে তার আইডেন্টিটি নিয়ে কিছু বলা যাবে না এই মুহূর্তে, কিন্তু এটুকু নিশ্চিত যে উনি সুভাষচন্দ্র নন। যেহেতু আশ্রমের তরফ থেকে একটা ডিনায়াল ইস্যু অলরেডি করা হয়েছে, সেই জন্যেই এটা বলা যায় যে উনি সুভাষচন্দ্র নন। এটাও বলা হলো যে ওই অঞ্চলে মিটিং, মিছিল, আন্দোলন এসব আর বরদাস্ত করা হবে না। যদি এই ধরনের কোনো গোলমাল সৃষ্টির দেখা যায়, কোনো কিছু গোলমাল সৃষ্টি হয়, তাহলে সেটাকে খুব কড়া হাতে দমন করা হবে। তাতে অবশ্য বিশেষ কিছু ফল হলো না। মিটিং মিছিল যেমন চলছিল তেমনই চলতে থাকলো, বাইরের থেকে লোক আসতে লাগলো, জনস্রোত সেই এলাকায় ঢুকতে থাকলো, এবং সকলেরই এক দাবি যে সাধুর আসল পরিচয়টা কি সেটা জানানো হোক। গোয়েন্দারা নজর রেখে চললেন কি হচ্ছে না হচ্ছে, কে আসছে কে যাচ্ছে। রাজ্যের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে একটা গোপন নোটে জানানো হলো যে আশ্রমে নাকি শাহনওয়াজ খানকে দেখা গেছে। এটা খুব আশ্চর্যের ব্যাপার, তার কারণ কয়েক বছর পরেই শাহনওয়াজ খান খুব পরিষ্কারভাবেই বলেন যে বাকি সব ঘটনা যা কিছু কানে আসছে সব মিথ্যে, নেতাজির মৃত্যু হয়েছে। তো সেই শাহনওয়াজ খান কেন যে আশ্রমে যাবেন সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকেই। আরও কিছু লোকের নাম দেখতে পাচ্ছি গোপন পুলিশ রিপোর্টে, যেমনি পি কে সেগাল যিনি আইএনএতে ছিলেন, আশরাফউদ্দিন আহমেদ চৌধুরী যিনি প্রাক্তন কংগ্রেস সেক্রেটারি ছিলেন বাংলায় এবং সুভাষচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, গোপাল মুখার্জি যিনি গোপাল পাঁঠা নামে বেশি পরিচিত, সুভাষচন্দ্রের শিক্ষক বেনি মাধব দাসের ছেলে নির্মলচন্দ্র দাস। কিন্তু পুলিশের গোপন রিপোর্টে এটাও দেখতে পাচ্ছি যে শারদানন্দ কিন্তু এদের মধ্যে কারুর সঙ্গেই দেখা করেননি। জুন মাসে পৌঁছলেন সুভাষচন্দ্রের ভ্রাতুষ্পুত্রী সুরেশচন্দ্র বসুর কন্যা ললিতা বসু, সঙ্গে বালক ব্রহ্মচারী। সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর নোটে দেখতে পাচ্ছি যে তাদের খুব যত্নআতি করা হলেও, খাতির করা হলেও তাদের সঙ্গেও শারদানন্দ দেখা করেননি। নোটে দেখতে পাচ্ছি যে বালক ব্রহ্মচারী নাকি কিছু টাকাও ডোনেট করেছিলেন আশ্রমের জন্য। জনসভাগুলিতে কিন্তু বালক ব্রহ্মচারী ওনার শারদানন্দের আইডেন্টিটি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি। তিনি এই স্ট্যান্ডটাই মেনটেন করেন যে তাঁর জানা নেই শারদানন্দ নেতাজি কি না। এই ইন্টেলিজেন্স নোট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে, যিনি শারদানন্দের সঙ্গে গিয়ে খুব গোপনে গিয়ে দেখা করেন, এবং শারদানন্দ নিজে যদি এই মিটিংয়ের কথা নিজের ঘনিষ্ঠ লোকেদের না জানাতেন, তাহলে হয়তো এই যে পুলিশ এবং গোয়েন্দা বাহিনী বসে রয়েছিল তারাও এই মিটিংয়ের ব্যাপারে জানতে পারত না। তার কারণ যে লোকটির সঙ্গে দেখার কথা এই নোটে উঠে আসছে তিনি নিজে একজন মাস্টার স্পাই, এবং তিনি ছিলেন সুভাষচন্দ্রের গোটা এসপিওনাজ যে গোয়েন্দা বিভাগের চার্জে, তার নাম হচ্ছে মেজর এনজি স্বামী। এনজি স্বামী নিজে এই নিয়ে পাবলিকলি কোনোদিন কোনো কথা বলেননি, তবে শোনা যায়, এটা শোনা কথা এবং এর কোনো এটাকে ভেরিফাই করার কোনো উপায় নেই, যে শারদানন্দের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন, কেন তা কেউ জানে না। 1962 জুলাই অগস্ট মাসে সুভাষচন্দ্রের আরও কিছু প্রাক্তন সহকর্মী এবং ফলোয়ার্স আশ্রমে এসে পৌঁছন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুনীল দাস, সমর গুহ, এরা সবাই তখন প্রজা সোশ্যালিস্ট পার্টির মেম্বার, যার নেতৃত্বে রয়েছেন বাংলায় যার নেতৃত্বে রয়েছিলেন লীলা রায়। ইনফ্যাক্ট জানা যায় যে লীলা রায় এনাদের পাঠিয়েছিলেন যে সরেজমিনে তদন্ত করে আসার জন্য, দেখে আসার জন্য স্বচক্ষে যে কি হচ্ছে ওখানে, ব্যাপারটা কি, আসল ঘটনাটা কি, লোকটি কে। তিনি নিজেও যাওয়ার প্ল্যান করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তাঁর আর যাওয়া হয়ে ওঠেনি। সুনীল দাস এবং সমর গুহর সঙ্গেও কিন্তু শারদানন্দের দেখা হয়নি। এই সময় লীলা রায় একটি বিবৃতি দেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে অবিলম্বে যেন স্বামী শারদানন্দের আসল পরিচয়টা কি সেটা
খুলে পরিষ্কার করে লোকজনকে জানানো হয়। ঠিক এই সময়ই জুলাই মাসে, 62 সালের জুলাই মাসে প্রথম বেরিয়ে আসে একটি ছবি, একটা ফটোগ্রাফ, যেটা বলা হয় সারদানন্দের। তার সঙ্গে অবশ্যই সুভাষচন্দ্রের কিছু মিল রয়েছে, কিন্তু আশ্রমের তরফ থেকে সঙ্গে সঙ্গে জানানো হয় যে এটা জাল ফটো, এটা একটা ফেক ফটো, এটা সারদানন্দের ছবি নয়। মেজর সত্যগুপ্ত তো নিজে নিশ্চিন্ত হয়েই ছিলেন যে তার মনে কোনো সন্দেহ ছিল না যে ষোলমারি সাধু এবং নেতাজি একই ব্যক্তি, ষোলমারি সাধুই নেতাজি। এবং তিনি নিশ্চিন্ত হওয়ার পরে তিনি দেখা করতে শুরু করেন আরও অনেক লোকজনের সঙ্গে, যাদের মধ্যে ছিলেন নেতাজির পুরনো সহকর্মীরা। এনাদেরই একজন হলেন উত্তমচাঁদ মালহোত্রা। উত্তমচাঁদ মালহোত্রা হলেন সেই ব্যক্তি যার বাড়িতে 1941 সালে ভারত থেকে চলে যাওয়ার পরে কাবুলে নেতাজি কিছু সময় কাটান। সত্যগুপ্তের কথা শুনে উত্তমচাঁদ আসেন কলকাতায় এবং তিনি ষোলমারি আশ্রমের প্রথা অনুযায়ী একটি অ্যাপ্লিকেশন জমা করেন দেখা করতে চেয়ে, সারদানন্দের সঙ্গে দেখা করতে চেয়ে। অনুমতি পাওয়ার পরে ষোলমারি পৌঁছন 30 জুলাই 1962, এবং সেই সঙ্গেই ষোলমারির ঘটনাটা একটা নতুন মাত্রা পায়। উত্তমচাঁদের সঙ্গে সারদানন্দ দেখা করেন দুদিন ধরে, বেশ কয়েক ঘন্টা কাটান, এবং ঘটনাচক্রে যে সময়ে তিনি উত্তমচাঁদকে দেখা করার অনুমতি দেন সেই একই সময় তিনি ধার্য করেন আরও একজন নেতাজির প্রাক্তন সহকর্মীকে, তার নাম পবিত্রমোহন রায়। এই পবিত্রমোহন রায়ের যে রোল আমরা দেখেছি ভগবানজি গুমনামী বাবার ক্ষেত্রে, এটা তার প্রিকার্সার। পবিত্রমোহনকে পাঠান লীলা রায় এবং তার পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, দেখে আসার জন্য। এর আগে সুনীল দাস এবং সমরগু এসেছিলেন কিন্তু দেখা হয়নি। পবিত্রমোহন রায় যান এবং তার সঙ্গে দেখা হয়। সাক্ষাতের পরে উত্তমচাঁদ এক জনসভায় জানান যে সব কিছু দেখে শুনে কথা বলে তিনি মনস্থির করে উঠতে পারেননি, তবে তার ধারণা হয়েছে যে ষোলমারি সাধু সারদানন্দ নেতাজি নন। পবিত্রমোহন রায় নিশ্চিত হয়ে ফিরে আসেন যে উনি নেতাজি নন। পবিত্রমোহন রায়ের ছেলের সঙ্গে যখন আমরা কথা বলি তখন তিনি আমাদের জানান যে যখন পবিত্রমোহন রায় কথা বলে চলে আসছেন তখন তাকে সারদানন্দ পেছন থেকে ডাকেন এবং বলেন যে তোমার ওপরে খুব শিগগিরই খুব বড় একটা দায়িত্ব আসতে চলেছে। কথাটিকে পবিত্রমোহন তখন খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু আজ যখন আমরা সব আলোচনা করছি তখন আমাদের মনে হয় যে এই কথাটার হয়তো একটা সিগনিফিকেন্স থাকতে পারে। সেটা কি একটু পরে বলছি। সবাই যখন ষোলমারি যাচ্ছেন তখন ফরওয়ার্ড ব্লকই বা কেন পিছিয়ে থাকে? এই সময়কার ইন্টেলিজেন্স ব্যুরোর নোট থেকে জানতে পারছি ফরওয়ার্ড ব্লক একটি 10 জন মেম্বারের এনকোয়ারি কমিটি তৈরি করে এবং তারা প্ল্যান করেন যে ষোলমারিতে গিয়ে দেখে আসবেন আসল ব্যাপারটা কি। এই কমিটির মধ্যে ছিলেন সর্বভারতীয় সম্পাদক আর কে হালদুলকার, হেমন্ত বসু এবং কানাইলাল ভট্টাচার্যের মতো নেতারা। আশ্রম থেকে অবশ্য এনাদের সঙ্গে দেখা করতে রাজি হন না, এরা রিফিউজ করে দেন। তারা তাদের বলা হয় যে যদি তারা সত্যিই দেখা করতে আগ্রহী হন তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন পাঠান ফটোগ্রাফ সমেত, যেটা আশ্রমের দেখা করার জন্য যে প্রথা বেঁধে দেওয়া হয়েছিল, সারদানন্দ যে সিস্টেমটা তৈরি করে দিয়েছিলেন সেটা ফলো করে যদি ওনারা দেখা করতে রাজি হন অ্যাপ্লাই করতে পারেন। ফরওয়ার্ড ব্লকের ইনকোয়ারির ওখানেই ইতি। 1965 সালে অবশ্য হেমন্ত বসু এক জনসভায় বলেন যে যদিও তিনি বিশ্বাস করেন যে নেতাজি জীবিত, কিন্তু ষোলমারির সাধু স্বামী সারদানন্দই যে নেতাজি সেটা তিনি বিশ্বাস করেন না। 1962-র শেষের দিকে ষোলমারি ইস্যুটা সর্বভারতীয় স্তরে চলে আসে, প্রশ্ন তোলা হয় পার্লামেন্টে। রাজ্যসভায় তোলা এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীনেশ সিং বলেন যে আশ্রম থেকে তো তারা নিজেরাই বলে দিয়েছেন যে সারদানন্দ নেতাজি নন, তাহলে এ নিয়ে আর বিতর্কের অবকাশ কোথায়। রাজ্যসভাতে অটল বিহারী বাজপেয়ীও প্রশ্ন তোলেন যে কোনো তদন্ত করা হয়েছে কিনা সরকারের তরফ থেকে। উত্তরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জানান যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দুজনের তরফ থেকেই যে এনকোয়ারি করা হয়েছে তাতে
খুব পরিষ্কারভাবেই প্রমাণ হয়ে গেছে যে ওই স্বামী সারদানন্দ নেতাজি নন, এবং সারদানন্দ নিজেই তো সেটা অস্বীকার করেছেন। নেহরুর উত্তর থেকে এটুকু পরিষ্কার হয়ে যায় যে শুধু রাজ্য সরকারের তরফেই নয়, কেন্দ্রীয় সরকারের তরফেও তদন্ত করা হয়েছিল। আমরা গোপন ফাইল থেকে দেখছি যে আইবির ইনভলভমেন্ট তো ছিলই, কিন্তু সে তো তখন সে ফাইল কাগজপত্র তখন গোপন ছিল, আইবির যে ইনভলভমেন্ট ছিল সেটা নিয়েও কেউ কোনো কথা বলেননি। তাহলে কেন্দ্রীয় সরকারের তরফে তদন্তটা কে করলো সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নেহরু কোনো কথা বলেননি। এখানে উল্লেখযোগ্য যে 1962 সালের যে প্রশ্নের উত্তরে দীনেশ সিং বলেন যে সাধু নেতাজি নন, সেই প্রশ্নের সাপ্লিমেন্টারির জন্য একটা নোট তৈরি করা হয়েছিল হোম মিনিস্ট্রির তরফ থেকে। সেই নোটে লেখা ছিল যে শাহনওয়াজ কমিটি থেকে তো এটা প্রমাণিত হয়েই গেছে যে নেতাজি মৃত, সেই অবস্থায় এই নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয়, কোনো তদন্তের দাবি তোলা উচিত নয়। ভেবে দেখুন, তাহলে এক কেন্দ্রীয় গৃহমন্ত্রকের নোটে, গোপন নোটে কিন্তু বলা হচ্ছে যে শাহনওয়াজ খান কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন তোলা উচিত নয়, তদন্তের দাবি তোলা উচিত নয়। সেখানে প্রধানমন্ত্রী নেহরু কিন্তু বলছেন যে হ্যাঁ, আমরা তদন্ত করেছি। তাহলে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাহনওয়াজ খান কমিটির রিপোর্টে যাই বলা হয়ে থাকুক এবং সেটাকে স্বীকৃতি দিয়ে সরকার সরকারিভাবে যাই বলে থাকুন, আদতে কিন্তু তারা নেতাজির মৃত্যুর ব্যাপারটা বিশ্বাস করেননি, করতেন না, মনের থেকে করতেন না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি তদন্ত করা হয়েছিল সেটা নেহরু খুলে বলেননি, এবং সেই তদন্তের কথা বহুদিন পর পর্যন্ত চাপা দেওয়া ছিল, সামনে আসেনি, বিশেষ কেউ জানতেন না। আমরা এটা জানতে পারি পরবর্তীকালে যখন ডকুমেন্টস ডিক্লাসিফাই করা হয়, মিশন নেতাজির ক্যাম্পেনের জন্য যখন 2007 সালে প্রথমবারের মতো এই খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিটির কিছু কাগজপত্র রিলিজ করা হয়, আমাদের দেওয়া হয় তখন, তার মধ্যে থেকে এই গোপন তদন্তের কথাটা আমরা জানতে পারি। তার আগে কিন্তু এই এত পরিষ্কারভাবে অরিজিনাল কাগজপত্র দেখে কেউ কথা বলেনি এটা নিয়ে। ঘটনাটা হয়েছিল যে ষোলোমারির কথা ওঠার পরে নেহরু বাংলার একজন প্রাক্তন বিপ্লবীকে পাঠান ষোলোমারি আশ্রমে অত্যন্ত গোপনে। এই বিপ্লবী, প্রাক্তন বিপ্লবীর নাম ছিল সুরেন্দ্রমোহন ঘোষ। সুরেন্দ্রমোহন ঘোষ সুভাষের অত্যন্ত পরিচিত। সুভাষ যখন রাজনীতিতে যোগদান করেছেন তখন সুরেন্দ্রমোহন ঘোষের যথেষ্ট নাম ডাক বিপ্লবী হিসেবে, এবং তার একসঙ্গে বহু বছর কাজ করেন। 1939-40 গোড়ায় এসে যখন সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন এবং কংগ্রেসের সঙ্গে সংঘাতের পথে যান, তখন সুরেন্দ্রমোহন ঘোষের সঙ্গে মনোমালিন্য হয় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। ফরওয়ার্ড ব্লকের লোকজন গিয়ে সুরেন্দ্রমোহন ঘোষের বহু মিটিং ভেঙে দেয়। সেই সুরেন্দ্রমোহন ঘোষ তখন পাক্কা নেহরু নেহরুবাদী, নেহরু ভিয়ান যাকে বলে, এবং তার লেখা একটি চিঠি, নেহরুকে লেখা একটি চিঠি থেকে দেখতে পাচ্ছি যে তিনি নেহরুকে কৃষ্ণ বা বুদ্ধের থেকে কোনো অংশে কম বলে মনে করতেন না। এই হলো প্রাক্তন বিপ্লবী। তো সেই সুরেন্দ্রমোহন ঘোষ যান ষোলোমারি আশ্রমে, তাকে দর্শনের অনুমতি দেওয়া হয় এবং তিনি বেশ কিছুদিন কাটিয়ে আসেন আশ্রমের ভেতরে। এটা হয় 1962 সালের সেপ্টেম্বর মাসে। আশ্রম থেকে ফিরে এসে সুরেন্দ্রমোহন প্রায় নপাতার একটি রিপোর্ট জমা দেন নেহরুকে, এই কদিন ধরে কি হয়েছে, কি কথা হয়েছে, তার সব ডিটেইল জানিয়ে তিনি নেহরুকে একটি নোট জমা করেন। তিনি নেহরুকে জানান যে সাধু নেতাজি নন, সুভাষচন্দ্র নন। এবং তিনি শুধু নেহরুকেই জানাননি, তিনি টেলিগ্রাম করেন মোরারজি দেশাইকে, যিনি ছিলেন ইংল্যান্ডে সেই সময়। এবং কথা হয়ে রয়েছিল, এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করে রাখা হয়েছিল যে সুরেন্দ্রমোহন ঘোষ ষোলোমারি থেকে ফিরেই সঙ্গে সঙ্গে জানাবেন মোরারজি দেশাইকে। এবং ঘটনাচক্রে যদি ষোলোমারির সাধু সুভাষচন্দ্র হয়ে থাকেন তাহলে সেখানে
কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে, লন্ডনে একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে, মোরারজি দেশাই সেখানে ইউকে গভর্নমেন্টের সঙ্গে কথা বলবেন, যে যাই করবেন, কী আলোচনা হয়েছিল, কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা পরিষ্কার নয় এখনও, তার কাগজপত্র এখনও আমরা দেখিনি, দেখতে পাইনি। কিন্তু এর থেকে পরিষ্কার হয়ে যায় যে যে কেন্দ্রীয় সরকার, নেহরু সরকার এবং তার কংগ্রেসে তার কলিগরা গোটা ব্যাপারটায় যথেষ্ট শঙ্কিত হয়েছিলেন। সেই জন্যই সুরেন্দ্র মোহন ঘোষকে পাঠানো, যে আর যেই ভুল করুক সুরেন্দ্র মোহন ঘোষ অন্তত ভুল করবেন না।